খুবই মজা হতে চলেছে, আর আমাদের সঙ্গে আজকে অনেকেই জয়েন করতে চলেছে, তো সেগুলো সবই সারপ্রাইজ, ব্লগে দেখতে 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 পাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। पागल सा सावन क्या चाहिए बोलो, खुद को सिखाता हूँ खुद भूल जाता हूँ, क्या चाहिए बोलो, मुझे अपना ले तेरी रूह में मुझको मिला, कर ले तू रिया बोले गुम घूमिए जी, চুপাদারে ধড় পড়িয়েছি, পাগার পার হয়ে নিঃশ্বাস প্রশ্বাস, তোকে ছোঁয়ার হলে হবে যদি তুই চাস, উড়ান জান দিয়ে তুই আমি উড়ে যাই, উড়ান জান নিয়ে উধাও হারিয়ে যাই, জান টান তোর অন্তর ঝুমে যাই, জান টান দিয়ে যাই, উদার প্রাণ তোর রূপে হারিয়ে যাই, উদার প্রাণ তোর গল্প নাচা যাই, তোর প্রাণ তোর সঙ্গে গাইতে চাই আমার গান, অনেকটাই জার্নি করতে হচ্ছে এটার জন্য, তো চলো টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক, আর গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো আমরা এখন আছি টিকিট কাউন্টারে, তো পেছনের মেয়েটা কিন্তু আননোন, তো চলো একটা খাতরাগাছি সিঁড়িটা নিয়ে এগিয়ে যাওয়া যাক সামনে। গাইস বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি খাতরাগাছি, মানে ওইখানে আপনি মলে আমরা মার্ভেল কা নিউ মুভি ইটারনালস দেখতে যাচ্ছি, এটাই ছিল আজকে সারপ্রাইজ ব্লগে, আর মার্ভেল রিলেটেড তাই মার্ভেল। নীলময় যাচ্ছে ওর ওইখানে, আমরা মেবি কুলগাছি স্টেশনে হোল্ড করবো, তো আমরা ওয়েট করছি মেদিনীপুর হাওড়া লোকালের জন্য, তো হোপ ফর দ্য বেস্ট, ট্রেন কতক্ষণে আসে দেখা যাক। টিকিট কেটে নিয়েছে একটা সাঁতরাগাছি রিটার্ন, যেহেতু আমার এখান থেকে যাওয়াটাই মেন ব্যাপার, তো আমি আগে বেরিয়ে পড়েছি কারণ এখন প্রায় সাতটা দশ বাজে, তো হোপ ফর দ্য বেস্ট। তো সেটাতেই চাপবো মেবি, আর মিনময়ের সঙ্গে ওদের টুল গাছে প্ল্যাটফর্মে মিট হবে না একদম ডাইরেক্ট সামনে। ট্রেন কি ওয়েট করতে হ্যাঁ এখন প্রায় আর 7:25 হয়ে গেছে। ওকে ওইখানে কিছু ব্রেকফাস্ট করে আসা হয়নি, ব্রেকফাস্ট করতে হবে, লটস অফ ইনস ব্রো, চলো ট্রেন আসছে মনে হচ্ছে, লেটস ওয়েট ফর ইট। 2000 years later এখন আছি আমাদের খাতরাগাছি স্টেশনে, তো মিনময়রা এখনো বাগুড়িয়া ক্রস করেনি, তো সেই জন্য ওদের জন্য ওয়েট করতে হবে মেবি আমাকে। তো আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কিছু খেয়ে আসা হয়নি, ব্রেকফাস্টটা করতে হবে মেবি, দেখা যাক কোথায় কী খুব ভালো ব্রেকফাস্ট আমরা পেতে পারি। তো আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে, ওকে তো ওদের এখন আসতে প্রায় 10-15 মিনিটের বেশি লাগে যাবে, চলো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাবো। ওকে 9:55 আমরা এখন পৌঁছে গেছি, মিনিট লাগে বাট এখন 1.5 কিলোমিটার হ্যাভ করতে হবে।
ভাই পরিচয়? হ্যাঁ, এটা অগ্নিমদা আর পথে ভাই, এটা তুমন না, তোমার মা বাড়ির ওখানে থাকে, আর আমাকে তো চেনাই লোন ফেস ভাই। দেখা হচ্ছে এখন তাড়া আছে, কারণ টাইমের মাখিয়া হয়ে গেছে, কারণ আমাদের রেলওয়ে ডুবিয়ে দিয়েছে, আমার প্ল্যানিং এর মা হবে না, এক কোটি রেলওয়ে। পুরো মল খালি গাইস, আমরা এখন টিকিট কাটার জন্য হারি ছুটছি পাঁচটা থেকে। টিকিট কাটছি আমি, নয় সুমন্দা আছে, অন্তিমতা আছে, আমরা অনলাইনে বুক করে আসিনি, তাই 660 কেটে আমাদেরকে ঢুক হচ্ছে। গট আওয়ার টিকিট, এখন টাইম টু গো ইন দ্য সিনেমা, লেটস গো, সিনেমার পরে দেখা হবে। আমি খাওয়ার হান্ট করবো, কারণ খাওয়াটা খুবই দরকার, প্রচুর খিদা পাচ্ছে। ওকে, এখানে আমার দাদারা ফটো শ্যুট করতেছে, আমাদের ইটার্নালসের পোস্টারের সাথে ফটোশ্যুটও কমপ্লিট মিল হয়ে গেছে। আমাদের ভালো হলে ঢুকার আগে নিয়ে নিয়েছিল, কিন্তু বাদাম ভাজা পিছনে হুগলি সেতু, আমরা হুগলি সেতু নিচে একটু ঘুরতে এসেছিলাম মুভি শেষ, আর আমরা খাওয়ার ফাইন করছি আপাতত, এখন প্রায় বেজে গেছে 1:48। তো এখানে এসেছিলাম আমরা পিছনে ফটোশ্যুট করতে সেগুলি সেতু, তো চলো সিনেমাটিক দেখে নাও আর কি। এক প্লেট বিরিয়ানি খেয়ে আবার একটা চিকেন রোল অর্ডার দিয়েছি, আমরা বসে আছি, মানে আমরা সবাই বসে আছি চিকেন পকোড়া খেতে, সেই জন্য ভাত বিরিয়ানি বিরিয়ানি আর সেই একটা রোল অলরেডি খাওয়া শেষ, তার আর আর চলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খাওয়াটাও কমপ্লিট, আজকের প্ল্যানের এটা দি এন্ড। আমরা এবার ট্রেন ধরবো, সাঁতরাগাছিতে আছি আপাতত, ওইখান থেকে ডাইরেক্ট ট্রেন 3:30 আছে, এখন 3:25। দেখা যাক আমরা ট্রেনটা ধরতে পারি নাকি। যারা চ্যানেল নতুনের ভিডিও এখনও পর্যন্ত দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু।